আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মানুষ হয় কারোর সাথে শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলে, নয়তো প্রেমের সম্পর্ক, নয়তো কর্তব্যের। এর মধ্যে যখনই একটি কারণ পরিলক্ষিত হবে তখনই স্থিতি সম্ভব। আপনি ঠিক বলেছেন। আমাদের ইচ্ছে আপনার মেয়ে মধুমালতী আমাদের ঘরের বউ হয়ে আসুক। এ হলো আমার ছেলে বামন, আর ওর বাবার ব্যবসায় সাহায্য করে। কিন্তু আমার ছেলের ইচ্ছে সে বিয়ে করবে তো মধুমালতীকেই, না হলে চিরকুমার হয়েই থাকবে সারা জীবন। আচ্ছা বাবা, একটা কথা বলা ছিল, যদি তুমি সম্মতি দাও। আপনি বলুন না। এই মধুসূদন, তোমার বোন মধুমালতীর সাথে বিয়ে করার জন্য খুবই উৎসাহিত। তোমার পরিবার এ বিয়েতে সম্মতি দেবে? অবশ্যই। এই তিনজনের মধ্যে মধুমালতীর স্বামী হওয়ার প্রকৃত অধিকারী কে? সেই ব্যক্তি যে মধুমালতীকে সঞ্জীবনী বিদ্যার দ্বারা বাঁচিয়ে তুলেছিল, অথবা সে যে মধুমালতীর চিতাভস্ম খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে শ্মশানে কুটির বানিয়ে থাকছিল, অথবা সেই ব্যক্তি যে মধুমালতীর ভালোবাসায় পাগল হয়ে তার হারগুলি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল? যমুনা নদীর ধারে অবস্থিত এক নগরে কেশব নামক এক ব্রাহ্মণ মন্দিরে পূজো অর্চনা করে জীবন ধারণ করছিলেন। মনে হয় আপনি প্রথমবার এসেছেন। ঠিক বলেছেন আপনি, খুব সুন্দর মন্দির। আপনি এই নগরেই থাকেন না বাইরে থেকে এসেছেন? আমি ভিনদেশী, নগরে নগরে ঘুরে বেড়াই। ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানেই চলে যাই। কোথাও মন টেকেনি বুঝি? এখন অবধি টেকেনি। কি নাম তোমার? আমি হরিদত্ত। এখন এখানেই থাকবে? হ্যাঁ, এক ব্যবসায়ীর কাছে কাজ করছি, কিছু টাকা জমিয়ে আবার যাত্রা শুরু করব। মানুষ হয় কারোর সাথে শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলে, নয়তো প্রেমের সম্পর্ক, নয়তো কর্তব্যের। এর মধ্যে যখনই একটি কারণ পরিলক্ষিত হবে তখনই স্থিতি সম্ভব। আপনি ঠিক বলেছেন, কিন্তু এখনো অবধি এমন কোনো কারণ ঘটেনি। বাবা বাবা, চলো ঘরে চলো, মা তোমায় ডাকছে। কোনো জরুরি দরকার বুঝি? জরুরি কিনা তা আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো সাধারণ কথা। কারণটা কি রে? তোমার খাবারের সময় হয়েছে। আজ গুরু পূর্ণিমা না, কত দর্শনার্থীর ভিড় রয়েছে এখনো। মাকে বল একটু দেরি করে যাব। ঠিক আছে। আরে মালতি, মন্দিরে এসে ভগবানের দর্শন না করেই চলে যাচ্ছিস? আপনি একটু আগেই বলছিলেন না যে আমার মনে কারোর প্রতি শ্রদ্ধা বা কর্তব্যবোধ অথবা অথবা কারোর প্রতি ভালোবাসা? এখনই আপনার মেয়েকে দেখে আমার মনে ওই ভাব উৎপত্তি হয়েছে ভালোবাসার। এখন আপনি বলুন যে আমি বাকি জীবন এই নগরে থাকতে পারবো কি না। তাহলে আপনি মালতীকে বিয়ে করতে চান? আপনি আমায় স্বীকার করবেন? আজ গুরু পূর্ণিমা হওয়ার জন্য মন্দিরে প্রচুর ভিড় রয়েছে, সেই জন্য বাবার আসতে একটু দেরি হবে। আরে কোনো ব্যাপার না, আমাদের যা কিছু বলার তা আপনাকেই বলে দিচ্ছি। আমাদের ইচ্ছে আপনার মেয়ে মধুমালতী আমাদের ঘরের বউ হয়ে আসুক। এ হলো আমার ছেলে বামন, আর ওর বাবার ব্যবসায় সাহায্য করে। দেখুন না, আমাদের তো পরিচয়ও নেই, কিন্তু আমার ছেলের ইচ্ছে সে বিয়ে করবে তো মধুমালতীকেই, না হলে চিরকুমার হয়েই থাকবে সারা জীবন। আমার মেয়ে তোমায় চেনে?
ও আমায় চেনে না, আমি ওকে চিনি, অনেকদিন ধরেই দেখে আসছি। এ তো মধুমালতীর সৌভাগ্য যে ও আপনাদের মতো ঘরে বউ হয়ে আসবে, আমার এতে সম্মতি আছে। ওম ত্রম্বকম যজামহে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম। সুখী থাকো, দীর্ঘায়ু হও। ভালো, কেমন আছো? ভালোই আছি গুরুদেব, সবই আপনার কৃপা। এই মধুসূদনের থেকে তোমার পরিবারের সমস্ত খবর পাই। ও এ এ তো আমার বন্ধু গুরুদেব। আচ্ছা বাবা, একটা কথা বলা ছিল, যদি তুমি সম্মতি দাও। আপনি বলুন না। এই মধুসূদন তোমার বোন মধুমালতীর সাথে বিয়ে করার জন্য খুবই উৎসাহিত, তোমার পরিবার এ বিয়েতে সম্মতি দেবে? অবশ্যই, বাবা মা মধুমালতীর বিয়ের জন্য বিশেষ চিন্তিত, আর ওনাদের হয়ে আমি কথা দিতে পারি আমার বোনের বিবাহ মধুসূদনের সঙ্গেই হবে। আমি হরিদত্তকে কথা দিয়েছি আমার মেয়ের বিয়ে তার সাথেই হবে। আর আমিও কথা দিয়ে দিয়েছি, ওরা আমার মেয়ের জন্য ঘরে এসেছিল। আপনাদের আমি সোজাসুজি বলছি, আমার গুরুদেব আমায় এত পড়িয়েছেন, এত সাহায্য করেছেন, আমার কাছে কখনোই কিছু চাননি। এই মধুসূদন আমার বন্ধু, যদি মালতীর বিয়ে হয় ওর সাথেই হবে। একদিকে কেশব পণ্ডিতের ঘরে এই নিয়ে ঝগড়া হচ্ছিল, অন্যদিকে হরিদত্ত, ব্রাহ্মণ আর মধুসূদন তাদের হবু স্ত্রী মধুমালতীর সঙ্গে বাকি জীবন কাটানোর কল্পনায় ডুবেছিলেন। তখন এমন একটা ঘটনা ঘটল যা কেউই কল্পনা করতে পারেনি। একে তো কেউ বাঁচাতে পারবে না, এর বাঁচার কোনো আশাই নেই। এই সময় সাপে কামড়ালে কেউ বাঁচে না। হ্যাঁ হ্যাঁ, বাঁচতে পারবে না। আমি কে? একে তো স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না। সত্যি প্রেম অমর হয়ে থাকে, সত্যি প্রেম অমর।
সত্যি প্রেম অমর হয়ে থাকে সত্যি প্রেম অমর হয়ে থাকে ভালোবাসায় শক্তি আছে যুগের রাস্তা নিমেষে কাটে জীবন মৃত্যুর সীমারেখা নিজের রাস্তা তৈরি করে ভালোবাসার আর এক নাম জয় হারার কথা কি ভাবতে পারে সত্যি প্রেম অমর হয়ে থাকে 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 আমি আর এখানে থাকবো না আমি এখন থেকে সন্ন্যাসী হয়ে যাব আমিও এখানে থাকবো না আমি ওর ছাই নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো প্রেম পরস্পরকে মিলিত হতে সাহায্য করে আমি এই ছাই নিজের কাছে রেখে এখানে কুটির তৈরি করে বাকি জীবনটা কাটিয়ে দেব ভালোবাসার কেউ মানে বোঝে যার সীমা কেউ আজ পায়নি সেই তো ধন্যবাদ এই জগতে ভালোবাসাকে যে লাভ করে ভালোবাসার আজব দুনিয়া সে অন্য জগৎ হয় যে প্রেম অমর হয়ে থাকে সত্যি প্রেম অমর হয়ে থাকে সত্যি প্রেম অমর হয়ে থাকে সত্যি প্রেম অমর হয়ে থাকে আজ রাতে এখানেই থাকো কাল সকালে চলে যেও এখন যাত্রা করা ঠিক হবে না আপনি যা চাইবেন বন্টি তুমি খাবার খুব ভালো বানিয়েছো খাবার সুস্বাদু কেন হবে না আমার মেয়ে আজ নিজের হাতে স্বামীর জন্য খাবার বানিয়েছে আজকে যে তার স্বামী আসছে বাবা ও এসে গেছে দেখো কি হলো তোমার বাবা বাবা আমার সিঁদুর মুছে গেল বাবা 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 ওকে বাঁচাও বাবা ওকে বাঁচাও বাবা
বাবা, ওকে বাঁচাও, ওকে বাঁচাও বাবা, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো বাবা। শান্ত হও বাবা, আমি আমার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি কি করে সহ্য করব? আমি সঞ্জীবনী বিদ্যা জানি, আমি একে বাঁচিয়ে তুলব। আর এইভাবে মধুসূদন সেই ব্রাহ্মণের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যার পুঁথি চুরি করে সেই শ্মশানে পৌঁছায় যেখানে মধুমালতীর বিরহে কাতর হরিদত্ত কুটির তৈরি করে বসবাস করত। ঘুরতে ঘুরতে ব্রাহ্মণও সেখানে পৌঁছায়। দেখো দেখো, আমি সঞ্জীবনী বিদ্যার বই নিয়ে এসেছি, এর দ্বারা মরা মানুষকে বাঁচিয়ে তোলা যায়। তুমি কি মধুমালতীকে বাঁচিয়ে তুলতে পারবে? কিন্তু এখন তো মধুমালতীর অস্থি আর শুধু ভস্মই পড়ে আছে। তাতে কি হয়েছে? আমাদের আমাদের চেষ্টা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওম ওম হিং ক্রিং, ওম হিং ক্রিং, ওম 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 হিং ক্রিং, ওম হিং ক্রিং তাম, ওম 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 হিং ক্রিং। মধুমালতীকে আমি বাঁচিয়েছি, ওকে ওকে আমি বিয়ে করবো।
মধুমালতীর সাথে আমার বিয়ে অবশ্যই হবে। না, মধুমালতীকে আমি বিবাহ করব। মধুমালতী আমার। আর এতটা গল্প শুনিয়ে বেতাল বিক্রমকে জিজ্ঞেস করল, বলো এই তিনজনের মধ্যে মধুমালতীর স্বামী হওয়ার প্রকৃত অধিকারী কে? সেই ব্যক্তি যে মধুমালতীকে সঞ্জীবনী বিদ্যার দ্বারা বাঁচিয়ে তুলেছিল, অথবা সে যে মধুমালতী চিতাভস্ম খুব যত্ন সহকারে নিজের কাছে রেখে শ্মশানে কুটির বানিয়ে থাকছিল, অথবা সেই ব্যক্তি যে মধুমালতীর ভালোবাসায় পাগল হয়ে তার হারগুলি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল? তাড়াতাড়ি বলো, না হলে আমি তোমার মাথা ফাটিয়ে চৌচির করে দেব। মধুমালতীর বিয়ে হওয়া উচিত হরিদত্তের সঙ্গে। কেন? এতে সন্দেহ নেই যে মধুসূদন মধুমালতীকে প্রাণদান করেছে, জীবন বাঁচিয়েছে। কিন্তু যে প্রাণ আর জীবনদান করে সে পিতৃতুল্য হয়। এদিকে ব্রাহ্মণ মধুমালতীর অস্থি সযত্নে রেখেছিল, তিনি পুত্রের কর্তব্য করেছেন, এই জন্য সেও মধুমালতীকে বিবাহ করতে পারবে না। কিন্তু হরিদত্ত যে চিতাভস্ম নিয়ে মধুমালতীর সঙ্গে কুটির তৈরি করে থাকছিল, সেই তার প্রকৃত স্বামী। সঠিকভাবে নির্ণয় করেছ তুমি, ভালো বিচার করেছ। কিন্তু তোমার সমস্যা হলো নির্ণয় করলে বলতেই হবে, আর আমার শর্ত হলো তুমি বললেই আমি চলে যাব। তুমি বলেছো আমি যাচ্ছি। বিক্রম বেতাল, বিক্রম বেতাল।